আসসালামু আলাইকুম ওয়া ও ওয়া বারাকাতুহু আমরা হামদুহু আলা রাসূলিহিল কারীম বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় প্রিয় দর্শক শ্রোতা দেশেই প্রবাসী যে যেখানে অবস্থান করে দেখছেন নূর পেজের অনন্য আয়োজন কুরআনুল কারীমের তাফসীর নিয়ে বিশেষ অনুষ্ঠান তাফসীরুল কুরআন সকলকে আজকের পর্বে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আমরা সপ্তাহে দুদিন সোমবার এবং মঙ্গলবার এই অনুষ্ঠানটি আমরা প্রচার করছি মানব রচিত কিতাব না এটা উম রাহ আলমিন পাকের পক্ষ থেকে আল্লাহ আল্লাহরাবুল আলমিন এই কিতাবকে নাজিল করেছেন সুতরাং এই কিতাবকে যারা পড়ে যারা শোনে তাদের এবং যারা মানে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলমিন হেদায়ত রেখেছেন আমরা গতকালকে সুরাতুল বাকার আমরা এগারো নম্বর দশ নম্বর আয়াত পর্যন্ত আমরা তেলাওয়াত তর্জমা এবং সংক্ষিপ্ত তাফসির আমরা শুনেছি আজকে ইনশাআল্লাহ আমরা আহ এগারো নম্বর আয়াত থেকে আমরা তেলাওয়াত শুনবো এবং এর আহ তর্জমা এবং তাফসির আমরা শুনবো ইনশা আল্লাহ যে যেখানে আছেন চলুন আমরা আমাদের অনুষ্ঠানটি শুরু করি এবং এই মুহূর্তে আপনি শেয়ার করে দিন এবং আপনি লগ ইন করুন এবং আপনি সরাসরি এই অনুষ্ঠানটি আমাদের সাথে উপভোগ করতে পারবেন নূর টিভি লিখে বা নূর নূর লিখে আপনি সার্চ দিলে ফেসবুকে আমাদের সাথে আপনি সংযুক্ত হয়ে যেতে পারবেন আশা করছেন بسم الله الرحمن الرحيم واذا قيل لهم لا تفسدوا في الارض قالوا انما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون وإذا قيل لهم آمنوا كما آمنا قَالُوا أَنُؤْمِنُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّ هم السفهاء ولكن لا يعلمون، وإذا لقوا الذين آمنوا قالوا آمنا. وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين آمنت بالله صدق الله مولانا العظيم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما

কিন্তু তারা তো বোঝে না তারপর আল্লাহ রব্বুল আলম নিঃস্বাদ করছেন আর যখন তাদের বলা হয় যে তোমরা আল্লাহ ও রসুলের প্রতি ইমান বা বিশ্বাস স্থাপন করো অন্য লোকদের ন্যায় অর্থাৎ সাহাবা ইকরাম বিদানুম আজমাইনদের মতো তখন তারা বলে আমরা কি বিশ্বাস স্থাপন করব এই নির্বোধ লোকদের ন্যায় নজুবিল্লাহ সতর্ক হও প্রকৃত অবস্থায় এই যে তারাই আসলে নির্বোধ কিন্তু তারা তা জানে না চোদ্দ নম্বর আয়াতে মহান আল্লাহ আজকে করছেন আর যখন তারা মোমেনদের সাথে সাক্ষাৎ করে তখন বলে আমরা তো ইমান এনেছি আর যখন তারা তাদের শয়তানদের সাথে সাক্ষাৎ করে তাদের দোসরদের সাথে তখন তারা বলে একান্তভাবে ভাবে আমরা তো তোমাদের সাথেই আছি আমরা তো শুধু উপহাস করি আল্লাহ রাব্বুল আলমিন তিনিও উপহাস করছেন তাদের সাথে এবং তাদেরকে আল্লাপাক অবসর দিয়েছেন তারা ধর্মদ্রোহিতায় অন্ধভাবে ঘুরছে সর্বশেষ তেলাবত আয়াতে আল্লাহাবুল আলমিন এরশাদ করছেন তারাই সৎ পথের স্থলে অসৎ পথ গ্রহণ করেছে অতএব তাদের এই ব্যবসা লাভজনক হয়নি এবং তারা সঠিক পথেও ছিল না এগারো নম্বর আয়াত থেকে ১৬ নম্বর আয়াত পর্যন্ত আপনারা সরল তর্জমা শুনেছেন চলুন এবারে আমরা সংক্ষিপ্ত তফসিরে চাই গত পর্বে আমরা যা শুনেছি সেখানে মোনাফিকদের দুশ্চরিত্র এবং তাদের যে দ্বিমুখা নীতি ছিল এবং মোনাফিক তাদের যে কর্মকাণ্ড এই নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম প্রকাশ্যে যারা ইমানের কথা বলে অথচ তাদের অন্তরে ইমান নেই পূর্বের আয়াতে আল্লাহ রাব্বুর আলমিন তাদের কথা বলেছেন এবং তারাই হলো মোনাফিক এবং পবিত্র কোরআনুল করিমের শুরুতেই আল্লাহ রাব্বুল আলমিন তিন ধরনের মানুষের পরিচয় তুলে ধরেছেন এতে আছে মোমেন মোত্তাকি এবং মোনাফিক তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এবং তারা যেন এ জেনে শুনে ওয়াকিফাল হয় যে প্রকৃত ইমানদার কারা এবং মোনাফিকদের চরিত্রটা কেমন আল্লা সুবাহ জানিয়ে দিয়েছেন যারা আল্লাহ পাকের প্রতি বিশ্বাস স্থাপন করে যারা মোমেন তাদের কথা উল্লেখ করেছেন সুরার শুরুতেই এরপর যারা কাফের তাদের কথা আল্লাহ হাব্বুল আলমিন উল্লেখ করেছেন যারা আল্লাহ পাকের প্রতি বিশ্বাস করে না এবং তাদের যে অবস্থা শোচনীয় হবে সে কথা আল্লাহ হাব্বুল আলমিন আশ্বাস করেছেন এবং তাদের যে শোচনীয় পরিণাম أي আল্লাহ والله رب العالمين করেছেন এবং أما কথা বলতে الله سبحانه وتعالى سورة المنافقون মুনাফিকুন يديتنه. اسم الله الرحمن الرحيم. إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد যখন আসে তখন তারা বলে আমরা সাক্ষ্য দিচ্ছি ইন্নকাল রসুল যে আপনি আল্লাহর পক্ষ থেকে রসুল কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন তিনি জানেন যে তারা শিকার অন্তর থেকে সাক্ষ্য তারা দিক আর না দিক আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু ইয়ালামু ইননাকা লরাসুল আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে নিশ্চয়ই আপনি আল্লাহর রসুল সুতরাং তারা যে আচরণ করছে এতে আপনি মনোক্কর্ণ হবেন না আল্লাহু ইশহাদু ইনাল মুত্তাকিন ইনাল মুনাফিকিনা লাকাযিবুন আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী দিচ্ছেন যে মুনাফিক যারা যাদের অন্তর একরকম মুখ একরকম জীব একরকম কথা কাজে যাদের মিল নেই তারা যে মুনাফিক তাদের সম্পর্কে আল্লাহ পাক সাক্ষী দিচ্ছেন আর তারা ধোকা দিচ্ছে আদৌ তারা মোমেন নয় তাদের মূর্খতার কারণে তারা আল্লাহ পাককে ধোকা দেওয়ার চেষ্টা করে কিন্তু আল্লাহ তাদেরকে ধোকার ভেতরে ফেলে রেখেছেন যেখানে তারা এটা মনে করে যে আমরা আল্লাহকে ধোকা দিচ্ছি কিন্তু আসলে এই রকম না ইন কলু ইন মাহাকুম তারা বলে মুখে মুখে যে আমরা তোমাদের সাথেই আছি কিন্তু তারা উপহাস করছে এবং তারা অট্টহাসি দিচ্ছে এবং শয়তানের সাথে বন্ধুত্ব করে তারা চলছে আর তারা যদি জানতো এটা যে তাদের পরকালে স্থান কোথায় এই কাজগুলো তারা করতো না কোরআনুল কারিমে আল্লাহ রব আলামিন মোনাফিকদের পরিণতির কথা জানিয়ে দিয়েছেন মোনাফিকের জায়গা হলো জাহান নামের একেবারে তলদেশে সুতরাং তেলাওয়াতকৃত আয়াত সমূহের ভেতরে আল্লাহ ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন যে মোনাফিকের দুশ্চরিত্র এবং মোনাফিক যখন যেটা ইচ্ছা করে তারা বলে এবং করে সুতরাং তাদেরকে তুমি কখনোই তোমার সাথে হেরসুল সাল আলী ওয়াসাল্লাম কাজ এবং বিভিন্ন কাজে তাদেরকে তুমি সহযোগী হিসেবে পাবে না কারণ সর্বদাই তারা ধোকা দিয়ে আসছে এবং সর্বদা তারা এমনটা করছে যেটা তাদের অন্তরের ভেতরে আছে যে আমরা মিথ্যা বলছি এবং মিথ্যার সাথে আমরা আছি কিন্তু মিথ্যাবাদী যারা তাদেরকে তো আল্লাহ রব্বুল আলমিন পছন্দ করেন না এবং তারা শয়তানের সঙ্গী এবং তারা শয়তানের সঙ্গী শয়তান তাদেরকে ধোকা দিয়ে জাহান নামের পথ কোনটা সেই দিকে নিয়ে যাচ্ছে কোর আনুল আল্লাহ পাক আল্লাপাক জানিয়ে দিচ্ছেন আল্লাহ আল্লাহরুল আলমিন শান্তির দিকে ডাকছেন আর শয়তান এবং শয়তানের পথ যারা অনুসরণ করে আছে তারা মানুষকে জাহান নামের দিকে ডাকছে نبي صلى الله عليه وسلم نجير شرول هاتري أي شهادت أنغول دي ركعتين تنين 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 بولن إيه دي صراط مستقيم فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيل جت এই পথের উপরে চলো এবং এটা হলো তোমাদের জন্য সঠিক এবং সরল রাস্তা এ পথের উপরে যদি তুমি চলো তাহলে আল্লাহ রাব্বুল আলমিন তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবেন সোহান এবং চোদ্দ নম্বর আয়াত পনেরো নম্বর আয়াতের দিকে আমরা যখন লক্ষ্য করি মুনাফিকদের মুখের কথা যেটা অন্তরে তাদের নেই এবং তারা মোমেনদের সাথে একত্রিত হয় তখন তারা ইমানের দাবি করে আর যখন তারা নিজেদের লোকজনের সাথে মিলে যায় তখন তারা বলে যে আমরা তোমাদের সাথে আছি এ সম্পর্কে আল্লাহ আল্লাহরবুল আলমিন সৌরা আম ছয় নম্বর সুরা একশো বারো নম্বর আয়াত আল্লাপাক জানিয়ে দিলেন وكذلك جعلنا لكل نبا عدو الشياطين وكذلك جعلنا لكل لكل نبي عدو الشياطين الانس والجن ইয়োজে নৈয়াবাদহুদিন জখরোফাল আল্লাহ আল্লাহবুল আলাদ তাদেরকে এখানে শত্রু বলে ঘোষণা করেছেন যে তারা মানবের ভিতর এবং জিনের ভিতরে আছে তারা বিভিন্ন সময়ে মানুষের সাথে এবং নবীদের সাথে তারা দুশমণি তারা এইরকম করেছে এবং এই মোনাফিক যারা আমরা ঠাট্টা বিদ্রুপ করছি যারা ইমানদার যারা মুসলমান তাদের সাথে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে জানিয়ে দিলেন তোমরা আমার সাথে আমার ইমানদার বান্দা বান্দি এবং নবীর সাথে ঠাট্টা বিদ্রুপ করছো তোমাদের সাথে আমি এমনটাই করব এবং অপেক্ষা করো তোমরা সেই দিনটি হলো হাসরের ময়দান এবং মদিনাতুল মোনাওয়ারায় এবং মক্কা বিজয় এর ভিতরে আল্লাহ হরবুল আলমিন মোনাফিক যারা তাদেরকে আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন হকের পথে যারা ছিল এবং যারা আছে তাদেরকে আল্লাহ হরবুল আলমিন কিভাবে সাহায্য করেন আল্লাহ সুহান এর পরের আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন যে আজকে কোরআনকে তোমরা ছেড়ে দিয়েছ এবং নবীর সুন্নকে তোমরা ছেড়ে দিয়েছো ছেড়ে দেয়ার কারণে তোমাদের জীবনে যেই অন্ধকার নেমে এসেছে পনেরো নম্বর আয়াতে আল্লাহ আমিন জানিয়ে দিলেন আল্লাহ হুয়েস্তাহজি উ বিহীম ওয়া মুদ্দুহুম ফিত হুয়া নিহিমিয়ামা হু আল্লাহ হুয়েজি উ বিহীম ওয়ে

সৎ পথের হেদায়তের পথের ডান পথের এবং কল্যাণের পথের পরিবর্তে তারা অকল্যাণ অসত্য এবং তারা উল্টো পথে নিজেদেরকে পরিচালিত করছে যার কারণে হেদায়েত থেকে তারা বহু বহু দূরে সরে আছে আল্লাহ সুব আলা আলা কি তো শেষের দিকে যে পনেরো এবং ষোলো নম্বর আয়াতে ক্যারিমার তেলাওয়াত আমরা শুনলাম এখানে আল্লাহ আল্লাহর্বুল আলমিন আমাদের জন্য শিক্ষণীয় যে বিষয় রেখেছেন তা হল মোনাফিকরা নিজেদের ঘৃণ্য চরিত্রকে চরিতার্থ করার জন্য বিমুখী নীতি তারা অবলম্বন করে সুতরাং তারা কখনো ইমানদার হতে পারে না তারা মিথ্যু এবং তারা প্রতারণাকারী দ্বিতীয় আল্লাহ তালা বেঈমান যারা মোনাফিক যারা বিভিন্ন সময় তাদেরকে সুযোগ দিয়ে থাকেন আর এই সুযোগে তারা অহংকার করছে ক্ষমতার অপব্যবহার করছে জুলুম করছে নির্যাতন করছে হত্যা করছে চুরি করে ডাকাতি করে চিন্তাই করে সত্য কথা বলে না উপার্জন করে এই অকল্যাণ কর যা আছে এই কাজগুলো করে অথচ আল্লাহ হাবুল কারিমে জানিয়ে দিয়েছেন

এবং এই গুনার কাজের বদলা তোমাকে দিয়ে দেওয়া হবে আর এই আয়াতে পাক পনেরো ষোলো চোদ্দ এই তিনটি আয়াত পাক সেই শিক্ষায় আমাদের জন্য রেখেছেন যে বিভিন্নভাবে পাক তাদেরকে করার অবকাশ দিয়েছেন পরকালের শাস্তি তো আছে এবং এই শাস্তিকে পাক বৃদ্ধি করে দিবেন। তৃতীয় যে শিক্ষাটি আমরা নিতে পারি যে শয়তানের কথা এখানে উল্লেখ করা হয়েছে যে শয়তান সাড়ে আট লাখ বছর আসমান ইবাদত বন্দিগি করেছে পৃথিবীর এমন কোন জায়গা নেই যে সেখানে সেজদা করেনি সেই মানুষ শয়তানরা জিন শয়তান থেকে অধিক ক্ষতিকর মানুষ শয়তান যারা জিন থেকে অধিক ক্ষতিকর এবং মোনাফিক যারা তারাই হলো মানুষরূপী শয়তান দেখুন প্রিয় দর্শক আজকে আল্লাহ রব্বুল আরামিন মানুষ জীবনটাকে কিভাবে পরিচালিত করবে এই সব কিছু আল্লাহ সুহান আলা জানিয়ে দিয়েছেন এবং সত্যের মোকাবেলায় তারা মিথ্যা নিয়ে আসছে হেদায়তের পরিবর্তে গোমরাতা গোমরাহি তারা নিয়ে আসছে আল্লাহ আল্লাহরব্বুল আলমিনও তাদেরকে সেই গোমরা আল্লাহ আল্লাহরব্বুল আলমিন তাদের জন্য করে দিলেন পদ হওয়াকে আল্লাহ পাক তাদের সামনে এনে দিলেন এবং পশ্চিন কালেও তারা রাইট সাইডে আসতে পারবে না যদি তারা তৌবা না করে এবং তৌবা করবে যখন আল্লাহ রব্বুল আলমিন তাদের গুনাকে মাফ করে দিবেন সেই তওবা করে মোনাফিক ইমানদারও হতে পারে যেটা মদিনা শরীফে দেখেছি যে নবীজ সাল্লাহ আলীহলামের সময় এমন কিছু মানুষ ছিলেন যারা সাহাবি কিন্তু তাদের অন্তরের পবিত্রতা তারা এমন ভাবে করেছিলেন পরবর্তীতে ইমানের সেই ছাঁকনি দিয়ে ইমানের এন্টিবায়োটিক দিয়ে নিজের জীবনকে পুত পবিত্র করেছেন নবীজিয়া ওয়াসাল্লাম তাদেরকেও জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন এবং এই ষোলো নম্বর আয়াত যেটি আজকে আমরা সর্বশেষ তেলাবাদ করেছি সেই ষোলো নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়ে দিলেন যে তারা তো বিনিময়ে ভ্রান্ত পথে আছে অর্থাৎ ডান পথকে ছেড়ে দিয়ে তারা ভ্রান্ত পথে আছে জান্নাতের পথকে ছেড়ে দিয়ে তারা জাহান নামের পথে আছে তারা মনে করে যে এই দুনিয়াটা আমাদের এখানে সারা জীবন আমরা থাকবো কিন্তু না আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কুল মাতাউদ দুনিয়া কলিল ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা দুনিয়ার জীবনটা তো অল্প মাতাউদ দুনিয়া কলিল পরকালের জীবন শুরু হবে এর কোনো শেষ নেই সেই দুনিয়াতে নগদ পেয়ে যাচ্ছ আর এটাকে তুমি খুব লাভবান মনে করছো ব্যাপারটা আসলে এই রকম না দুনিয়ার মাঝখানে তুমি যাই পাচ্ছ না কেন এটাকে তুমি আজকে কম আর বেশি যাই তুমি পাও একে তুমি স্বীকার করে নিয়ে ভালো পথে তুমি থাকো এই আয়াতের তফসির করতে গিয়ে আবদুল্লাহ ইবনে মসরুদ রাজি আল্লাহ তালহু হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালহমা ওনারা সকলেই একটি কথার উপরে একমত হয়েছেন যে যারা হেদায়তকে ছেড়ে গোমরাহিকে গ্রহণ করেছে এবং অন্য বর্ণনায় আব্দুল্লা আব্বাস তিনি বলেন ইমানের পরিবর্তে কুফুরিকে যারা গ্রহণ করেছে মানুষগুলো ছেড়ে দিয়ে যারা পদ ভ্রষ্টতার ভেতরে আছে ইমানের পথ ছেড়ে দিয়ে যারা অন্য পথে আছে সেই মানুষটি কি আদৌ শান্তি পাবে এবং সে শান্তিতে কখনোই থাকতে পারবে না আল্লাহ রাব্বুল আলমিন জানিয়ে দিলেন সে তো পদ ভ্রষ্ট আর এই পদ ভ্রষ্ট মানুষগুলোকে শান্তিতে রাখার জন্য আল্লাহ আল্লাহরুল ওয়াসাল্লামকে এই কোরআন দিয়েছেন এবং মৌমিন মোত্তাফি ইমানদার তারা এই কোরআনকে বিশ্বাস করে মুনাফিকি চরিত্র তাদের ভিতরে রাখে না আজও আমরা সমাজে দেখি এই রকম মুনাফিকি চরিত্র অনেক মানুষের ভিতরে আছে আল্লাহ হরবুল আলমিন সেই ধরনের মন্দ গুণগুলো থেকে আমাদেরকে হিফাজত করুন বিখ্যাত সাহাবি হজরত আবদুল্লাহ বিন অমর রাদি আল্লাহ তালুকে এক ব্যক্তি জিজ্ঞাসা করছিলেন আমরা যখন বাদশার দরবারে উপস্থিত হই তখন একভাবে কথাবার্তা বলি আর যখন বাদশার দরবার থেকে আমরা বের হয়ে আসি অন্য লোকদের সঙ্গে যখন কথাবার্তা বলি তখন অন্যভাবে আমরা কথা বলি আমাদের এ কাজ এটা কেমন আবদুল্লাহ ইবনে অমর রাদি আল্লাহ তালা আনহু তিনি বললেন যে এটা তো হলো মোনাফেক যারা তাদের কাজ বাদশার দরবারে হোক আর যেখানে হোক এই মানুষটি কখনোই নীতি অবলম্বন করবে না সে সর্বদা হকের উপরে থাকবে হজরত হাসান তাআলা আনহু তিনি বলেন পেয়ার নবী ওসাল্লাম আলাইসাল্লাম এরশাদ করেন এক ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবার জন্য তাকে আহ্বান করা হবে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য সামনে যখন যখন চলে আসবে দরজার সামনে চলে আসবে হঠাৎ করে দরজাটা বন্ধ হয়ে যাবে তাকে অন্য দরজা থেকে আহ্বান করা হবে সেই জায়গায় যাওয়ার পরেও সেই দরজাটি বন্ধ হয়ে যাবে অবশেষে অন্য দরজায় যাবে এবং সেই দরওয়াজাটাও বন্ধ হয়ে যাবে এভাবে বারবার জান্নাতের বিভিন্ন দরওয়াজার সামনে যাবে আর দরজা বন্ধ হওয়ার কারণে মানুষটি হতাশ হয়ে যাবে আর হতাশ হয়ে পড়ার কারণে অন্য দরওয়াজা থেকে আহ্বান করলেও এই মানুষটি আর যাবে না এর কারণ কি যারা দুনিয়াতে মোনাফিকি করে মানুষকে প্রতারণা করে পরকালেও পরকালেও তার জন্য এই মরমনতদ ধোকার ব্যবস্থা রেখে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যে এই লোকটি দুনিয়াতে ভালো কাজ করেছে কিন্তু ভালো কাজ করার পরেও এই মানুষটি জান্নাতে যাওয়ার মতো সে नेक আমল করতে পারল না আর এজন্য আমাদের উচিত যে সর্বদা আমরা যেন ভালো আমল করি কোন অবস্থাতেই যেন আমরা গুনাহের কাজের ভিতরে নিজেদেরকে আমরা নিয়োজিত না করি বিশেষ করে মোনাফেকের যে চরিত্র আছে সেই চরিত্র যেন আমাদের ভিতরে কখনো যেন না আসে সেটা আমাদেরকে লক্ষ্য করতে হবে যে মানুষটি ইমান ভালো কাজ করে তার জন্য উত্তম জায়গা অপেক্ষা করছে যেই মানুষটি মন্দ কাজ করে আর তো ছাড়া যেই মানুষটি কবরে চলে গেল আল্লাহ তার জন্য ব্যবস্থা করে রেখেছেন সুতরাং দুনিয়াতে টাকা পয়সা দিয়ে শাস্তির গুনার কাজ কেন আমরা খরিদ করব। ভালো জিনিসগুলো আমাদের ব্যবহার করা উচিত গ্রহণ করা উচিত দেখুন আপনি নূর পেজের মাধ্যমে তফসিরুল কুরআন দেখছেন এই কোরআন আপনাকে বলছে যে তুমি ভালো জিনিসগুলো গ্রহণ করো ফেসবুকের মাধ্যমে ইন্টারনেট দুনিয়াতে আজকে বহু কিছু আছে হাতের মুঠোর ভিতরে সবকিছু চলে আসছে আপনি এখান থেকে ভালো যে জিনিসগুলো এগুলো আপনি গ্রহণ করুন মন্দ যা আছে তা আপনি পরিহার করুন কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আমার হাবিব যা তোমাদের কাছে নিয়ে আসছেন তা তোমরা আঁকড়ে ধরো じゃあ তোমাদেরকে করতে নিষেধ করেন তা থেকে দূরে থাকো এজন্য বিদায় হজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তরক তুফিকুম আমরাইন লান তাদিলু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি বিদায় হজেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি দুইটি জিনিস রেখে গেছেন আমাদের কাছে তার ভিতর একটি হলো কোরআন আর আরেকটা হলো সুন্নাহ সুতরাং দিয়ে নিজের যদি আমরা পারি ব্যক্তি সমাজ রাষ্ট্র সংসার সব জায়গায় আল্লাহ রাবুল আলমেন সেই তৌফিক আমাদেরকে দেবেন আজকে আমরা এগারো থেকে ষোলো নম্বর আয়াত পর্যন্ত আমরা যা তর্জমা এবং সংক্ষিপ্ত তফসির শুনেছি মোট কথা হলো একটা যে আমরা আল্লাহর উপরে পরকালের উপরে নবীর উপরে জান্নাতের উপরে কবরের উপরে বেহেস্তের উপরে এবং শাস্তি যে আল্লাহ পাক জাহান নামে এর উপরে আমরা ইমান এনেছি এবং মোনাফিকের চরিত্র আমরা দেখেছি নবীজির সঙ্গে মোমেনদের সঙ্গে সামনাসামনি তারা থাকে এবং তারা আহ পরে তার লোকদের সাথে যখন তার কাউের লোকদের সাথে মিলে গিয়েছে বলে আরে আমরা তো তাদেরকে উপহাস করার জন্য গিয়েছি শেষের দিকে আল্লাহ হরাবুল আলমিন বললেন যে তারা তো ভালো না নিয়ে মন্দ তারা নিয়ে গেল এই জন্য আল্লাপাক তাদেরকে মন্দর উপরে ছেড়ে দিয়েছেন সর্ব অবস্থায় আসুন আমরা আমাদের ইমানকে নবায়ন করে কোরআনের সাথে আমরা থাকি সন্ন্যার সাথে আমরা থাকি ভালো কাজ আমরা করি এবং অন্যকে ভালো কাজের জন্য আমরা উৎসাহিত করি আল্লাহ রাবুল আলমিন সেই তফিক আমাদেরকে দান করুন যে যেখান থেকে দেখলেন নূর পেজকে বেশি বেশি করে আপনারা শেয়ার করুন হতে পারে একটি শেয়ারের মাধ্যমে আপনার বন্ধুটি আপনার ভাইয়াটি আপনার বোনটি আপনার আপাটি উনি এই আলোচনা শোনার পরে আল্লাহর সাথে পরকালমুখী জান্নাতের সাথে নবীর সাথে মদিনার সাথে মক্কার সাথে ভালো কাজের সাথে এই মানুষটির সম্পর্ক হয়ে যাবে আর তিনি ঘৃণা করবেন সমস্ত অন্যায় অপরাধকে তিনি ঘৃণা করবেন এবং অন্যায় অপরাধের সাথে কখনো তিনি আপোষ করবেন না আর দিলে দিলে তাদেরকে ঘৃণা করে হেদায়তের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ পাক আমাদের সবাইকে নেক আমল করে ইমানদার হয়ে দুনিয়াতে থাকার এবং কোরআনকে বুকে নিয়ে নবীর সুন্নাকে সাথে নিয়ে চলার তৌফিক দান করুন কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে এতক্ষণ পর্যন্ত নূর পেজকে দেখলেন এবং আমাদের সাথে ছিলেন এবং পরবর্তীতে আপনারা যারা শেয়ার করবেন সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং নিরাপদ জীবন আল্লাহ পাক আপনাদের আমাদের সব বাইকে দান করুন এবং যারা অসুস্থ আছেন আল্লাহ তাদেরকে শিফা দান করুন আল্লাহ রব্বুল আলমিন মুসিবত অসুস্থতা থেকে আল্লাপাক আমাদেরকে এবং গোটা বিশ্ব মানবতাকে আল্লাহ হেফাজত করুন সেই আশা ব্যক্ত করে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ